আসসালামু আলাইকুম, স্বাগত আর টিভি আনোয়ার সিমের নির্বাচনী বিশেষ বুলেটিনে। সঙ্গে আছি আমি কামরুনা হারাফি। বেসরকারি ফলাফলে একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট। ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এই জোট। 299টি আসনের মধ্যে মহাজোট প্রার্থীরা জিতেছে 289টি আসনে। এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে 255টি আসন, আর তাদের শরিক জাতীয় পার্টি জয় পেয়েছে 23টি আসনে। এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি 3টি, জাসদ 2টি, বাংলাদেশ জাসদ 1টি, তরিকত ফেডারেশন 2টি, জাতীয় পার্টি জেপি 1টি ও বিকল্প ধারা বাংলাদেশ 2টিতে জয় পেয়েছে। বিপরীতে ভরাডুবি হয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্টের, তারা পেয়েছে 7টি আসন। এর মধ্যে বিএনপি 5টি এবং গণফোরাম পেয়েছে 2টি আসন। 3টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন। গোপালগঞ্জ 3 আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা, নোয়াখালী 5 আসনে ওবায়দুল কাদের, নোয়াখালী 2 আসনে আওয়ামী লীগ প্রার্থী আলহাজ মোর্শেদ আলম ও নড়াইল 2 আসনে মাশরাফি বিন মুর্তজা জয়ী হয়েছেন। আর ঐক্যফ্রন্ট প্রার্থীদের মধ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খালেদা জিয়ার আসন বগুড়া 6 জয়ী হয়েছেন। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আবারও নির্বাচন দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় ঐক্যফ্রন্ট। রোববার সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে জাতীয় ঐক্যফ্রন্টের আহ্বায়ক ডক্টর কামাল হোসেন এই দাবি জানান। নির্বাচনে দেশের বিভিন্ন স্থানে নানা অনিয়ম হয়েছে বলেও দাবি করেন তিনি। আর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলীয় সরকারের অধীনে যে কোনো নির্বাচন সুষ্ঠু হয় না এবার সেটি প্রমাণ হয়েছে। পুরো নির্বাচনকে প্রত্যাখ্যান করার কথাও জানান তিনি। ডক্টর কামাল হোসেনের বাসায় তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তারা। অবিলম্বে এই প্রহসনের নির্বাচন বাতিল করা হোক, এই নির্বাচনের কথিত ফলাফল আমরা প্রত্যাখ্যান করছি এবং সেই সঙ্গে নির্দলীয় সরকারের অধীনে পুনর্নির্বাচন দাবি করছি। দিস ইজ নো ইলেকশন, দিস ইজ এ ক্রুয়েল মকারি টু ডেমোক্রেসি। অনেকে বলেন যে 14। দর্শক, আমরা সরাসরি চলে যাচ্ছি আগারগাঁও নির্বাচন কমিশনে। সেখানে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বেসরকারি ফলাফল ঘোষণা করছে নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ। অর্থাৎ মহাজোটের পরিসংখ্যানটা বেশি, তো শুধুমাত্র 8টি 11টি ব্যতীত বাকিগুলো সব মহাজোটের। টু এইটি সেভেন 287টি মহাজোটের। আমরা কি শেষ করতে পারি? জি জি জি। এটা বাংলাদেশ আওয়ামী লীগ, জি 20টা 6টা 2টা 2টা, জি 2টা 3টা 1টা 3টা 287টা। একটা আবার রিএলেকশন হবে, আবার আরেকটি কোনো নির্বাচন হবে। 3টি আসনে নির্বাচন হবে ব্রাহ্মণবাড়িয়াতে, আর পূর্ণ নির্বাচন হবে গাইবান্ধা 3 আসনে। এটা 2 থেকে 3 দিন, জি। ধন্যবাদ।
বাংলাদেশ আসেন আপনারা যারা যারা নির্বাচন পরিচালনা কমিটিতে ছিলেন এটা সরাই নাও এটা সরাই নিলে বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটির এই তোমরা আসো বাংলাদেশ আওয়ামী লীগ এবং বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি বাংলাদেশ আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা বিশেষ করে এই নির্বাচন কমিশনের সচিবালয়ে প্রায় গত ১২ দিন আমরা প্রায় প্রতিদিনই একবার করে আমরা সচিব মহোদয়ের সাথে সাক্ষাৎ করেছি এর আগে আমরা কমিশনের প্রতিনিধিবৃন্দের সাথে সাক্ষাৎ করেছি প্রতিদিনই আমাদের সাথে এই নির্বাচনটাকে সুষ্ঠু এবং সার্থক করার জন্য ওনাদের সাথে কথোপকথন আমরা অনেক দাবি করেছি অনেকগুলি ওনারা বাস্তবায়িত করতে পেরেছে অনেক সহযোগিতা কাজী পারস্পরিক সহযোগিতা করেছেন সেই জন্য আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আপনারা জানেন বিশেষ করে আওয়ামী লীগের এই নির্বাচনের প্রচার গত ১২ তারিখ থেকে শুরু হওয়ার পর্যন্ত এই গত ২ সপ্তাহে আমরা প্রায় সর্বমোট আগে আমরা ৬ জন পরবর্তী সময় ৪ জন এরপরে ৯ জন ১৯ জনের মতো কর্মী সাথীদেরকে আমরা হারিয়েছি আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত এবং আমরা অনেক এই নির্বাচনকে সামনে নেবার জন্য আমরা অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছি আমাদের লোকবল হারানোর ক্ষেত্রে এবং মৃত্যুর সংখ্যার দিক থেকে এবং অনেকে আহত হয়েছেন দর্শক একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছিলেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দিন আহমদ বেসরকারি ফলাফলে একাদশ জাতীয় নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট ফলে টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে এই জোট নির্বাচন কমিশন সচিব যেমনটা বলছিলেন ২৯৯টি আসনের মধ্যে মহাজোট প্রার্থীরা জিতেছে ২৮৭টি আসন এর মধ্যে আওয়ামী লীগ এককভাবে পেয়েছে ২৫৫টি আসন আর তাদের শরিক জাতীয় পার্টি জয় পেয়েছে ২২টি আসনে এছাড়া বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ৩টি জাসদ ২টি বাংলাদেশ জাসদ ১টি তরিকত ফেডারেশন ১টি জাতীয় পার্টি জেপি ১টি ও বিকল্পধারা বাংলাদেশ ২টিতে জয় পেয়েছে বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্য ফ্রন্ট পেয়েছে ৭টি আসন এর মধ্যে বিএনপি ৫টি এবং গণফোরাম পেয়েছে ২টি আসন ৩টি আসনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ব্রাহ্মণবাড়িয়া ২ আসনে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে দর্শক আনোয়ার সিমেন্ট নির্বাচনী বিশেষ বুলেটিন এখানেই শেষ করছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে